আমার আজি সংগ্রাম জনসাধারণের মাজত যে স্মার্ট মিটারের যে প্রভাব, স্মার্ট মিটারের ফলত যে বিদ্যুতের মাচুল বৃদ্ধি করা, তার প্রতি আমি তীব্র ভাষায় গরিহণা জানা আজি এক কার্যসূচী ঘোষণা করেছো। ইয়ার আমি একটা কথা জানাব বিচার, বসবাস করা যে খিলঞ্জীয় রাইজ আছে, এই খিলঞ্জীয় রাইজে অত্যাবশ্যকীয় সামগ্রী সমূহ যে উচিত মূল্যতকৈ অধিক মূল্য দিয়ে হ্রাস করবলগা হয়েছে, তার বিরোধিতার আজি আমি নরেন্দ্র মোদী, হিমন্ত বিশ্ব শর্মা, যোগেন মোহন আর শক্তিমন্ত্রী প্রতিমূর্তি ইয়াতে দাস করেছো। আমার স্পষ্ট কথা, যেতালেক সরকারে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে জনসাধারণের উপর এইদরে মাধমা দিয়ে থাকবে, তেতালেক আমার সংগ্রাম চলি থাকিব। 2026 ইলেকশনত বিজেপি সরকারের বিরুদ্ধে আমি গরজি উঠিছো, আমি 2026 নির্বাচনের প্রাক মুহূর্তলে আমার হয়ে সংগ্রাম চলি থাকিব। ছুটিয়া ছাত্রসংঘ আর বৃহত্তর ডুমডুমা রাইজে মূল্য বৃদ্ধি আর স্মার্ট মিটার বিরোধিতার কারণে রাজপথে লাই হবলীয় হয়েছে, কেন আমি দেখি যে এখন এখন সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকারখানে জনসাধারণক অকল মাধমা দিয়ার উপরে আর একো দেখলে পোৱা নগলো। মূল্য বৃদ্ধি মানে আপনার আলুর দাম দেখিলে, আপনার পেঁয়াজের দাম দেখিলে আজিলেকে নকমিলে, তার উপরে দরবর দাম নকমিলে, ইয়ার উপরেও ইয়ার উপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্মার্ট অসম কই জনসাধারণক অকল স্মার্ট মিটার দি জনসাধারণের মূর কামুর এটা সৃষ্টি করেছে, যদি ফলত এটা যত 100 টাকার বিল আসছিল এটা 600 টাকার বিল আসব রয়েছে, মানুষের মানে মূর কামুর সৃষ্টি হবলে চেষ্টা করেছে। কিন্তু আমি এই প্রতিবাদস্থলীর আমি ডুমডুমা অঞ্চল ছুটিয়া ছাত্রসন্থায় তীব্রভাবে গরিহণা দিয়ে সকিয়নি প্রদান করেছো যে অতি সোনকালে এই সকলবিল সমস্যা যদি সমাধান নকরে তেন্তে ডুমডুমা অঞ্চল ছুটিয়া ছাত্রসন্থায় ইয়াতকৈ তীব্রতর আন্দোলন গড়ে তুলব বলে আমি দৃঢ়ভাবে কলো। আমার আজি সংগ্রাম জনসাধারণের মাজত যে স্মার্ট মিটারের যে প্রভাব, স্মার্ট মিটারের ফলত যে বিদ্যুতের মাচুল বৃদ্ধি করা, তার প্রতি আমি তীব্র ভাষায় গরিহণা জানা আজি এক কার্যসূচী ঘোষণা করেছো। ইয়ার আমি একটা কথা জানাব বিচার, বসবাস করা যে সমূহ খিলঞ্জীয় রাইজ আছে, এই খিলঞ্জীয় রাইজে অত্যাবশ্যকীয় সামগ্রী সমূহ যে উচিত মূল্যতকৈ অধিক মূল্য দিয়ে হ্রাস করবলগা হয়েছে, তার বিরোধিতার আজি আমি নরেন্দ্র মোদী, হিমন্ত বিশ্ব শর্মা, যোগেন মোহন আর শক্তিমন্ত্রী প্রতিমূর্তি ইয়াতে দাস করেছো। আমার স্পষ্ট কথা, যেতালেক সরকারে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে জনসাধারণের উপর এইদরে মাধমা দিয়ে থাকবে, তেতালেক আমার সংগ্রাম চলি থাকিব। 2026 ইলেকশনত বিজেপি সরকারের বিরুদ্ধে আমি গরজি উঠিছো, আমি 2026 নির্বাচনের প্রাক মুহূর্তলে আমার হয়ে সংগ্রাম চলি থাকিব। ছুটিয়া ছাত্রসংঘ আর বৃহত্তর ডুমডুমা রাইজে মূল্য বৃদ্ধি আর স্মার্ট মিটার বিরোধিতার কারণে রাজপথে লাই হবলীয় হয়েছে, কেন আমি দেখি যে এখন এখন সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকারখানে জনসাধারণক অকল মাধমা দিয়ার উপরে আর একো দেখলে পোৱা নগলো। মূল্য বৃদ্ধি মানে আপনার আলুর দাম দেখিলে, আপনার পেঁয়াজের দাম দেখিলে আজিলেকে নকমিলে, তার উপরে দরবর দাম নকমিলে, ইয়ার উপরেও ইয়ার উপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্মার্ট অসম কই জনসাধারণক অকল স্মার্ট মিটার দি জনসাধারণের মূর কামুর এটা সৃষ্টি করেছে, যদি ফলত এটা যত 100 টাকার বিল আসছিল এটা 600 টাকার বিল আসব রয়েছে, মানুষের মানে মূর কামুর সৃষ্টি হবলে চেষ্টা করেছে। কিন্তু আমি এই প্রতিবাদস্থলীর আমি ডুমডুমা অঞ্চল ছুটিয়া ছাত্রসন্থায় তীব্রভাবে গরিহণা দিয়ে সকিয়নি প্রদান করেছো যে অতি সোনকালে এই সকলবিল সমস্যা যদি সমাধান নকরে তেন্তে ডুমডুমা অঞ্চল ছুটিয়া ছাত্রসন্থায় ইয়াতকৈ তীব্রতর আন্দোলন গড়ে তুলব বলে আমি দৃঢ়ভাবে কলো। যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বরত।